হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ছায়া প্রকাশনীর সুবীর দাসের বই থেকে শ্রেণীবিভাজন বা ক্লাসিফিকেশন যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই অধ্যায়ের পার্ট 6। তো এই সকল ক্লাসগুলোর থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে ক্লাসগুলোকে কিন্তু অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের বই থেকে শ্রেণীবিভাজন অধ্যায়ের পার্ট 6। কোশ্চেন নাম্বার 121, রামায়ণ, মহাভারত, গীতা এবং গোদান। এই চারটে গ্রন্থের মধ্যে থেকে রামায়ণ, মহাভারত এবং গীতা হলো ধর্মগ্রন্থ এবং গোদান হলো মুন্সি প্রেমচাঁদের লেখা একটি উপন্যাস। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 122, মার্চ, ডিসেম্বর, জুলাই, সেপ্টেম্বর। এই চারটে মাসের মধ্যে থেকে মার্চ, জুলাই এবং ডিসেম্বর মাসের দিন সংখ্যা হলো 31, একমাত্র সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা হচ্ছে 30। তো এক্ষেত্রে আলাদা হলো অপশান ডি, সেপ্টেম্বর। কোশ্চেন নাম্বার 123, পোস্ট, টেলিগ্রাম, টেলিফোন, বিদ্যুৎ। এই চারটে অপশানের মধ্যে থেকে পোস্ট, টেলিগ্রাম এবং টেলিফোন হলো যোগাযোগের মাধ্যম, কিন্তু বিদ্যুৎ কিন্তু কোনো যোগাযোগ মাধ্যম নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান ডি। কোশ্চেন নাম্বার 124, ভ্রু, পদতল, কান, নাক। এই চারটের মধ্যে থেকে ভ্রু, কান এবং নাক হলো মাথার মধ্যে অবস্থিত তিনটি অঙ্গ, কিন্তু পদতল হচ্ছে শরীরের সবথেকে নিচের অংশ বা পায়ের অংশ। তো এক্ষেত্রে যেটি আলাদা সেটি হলো অপশান বি, পদতল। কোশ্চেন নাম্বার 125, চপ, স্লিট, ক্রিপ এবং স্লাইস। এই চারটের মধ্যে থেকে এ, বি এবং ডি অপশান হচ্ছে কাটার বিভিন্ন পদ্ধতি, কিন্তু ক্রিপ হলো পাখিদের কলরব। এক্ষেত্রে যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 126, সেলার, কাস্টমার, হকার এবং ব্রোকার। এই চারটের মধ্যে থেকে প্রথম তিনজন দ্রব্য কেনাবেচার সঙ্গে সম্পর্কিত, অন্যদিকে চতুর্থ ব্যক্তি হলো দালালির সঙ্গে যুক্ত। তো এক্ষেত্রে যেটা আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 127, জুঁই, চেরি, জবা, গোলাপ। এই চারটের মধ্যে থেকে জুঁই, জবা এবং গোলাপ হলো ফুল, চেরি হচ্ছে কোনো ফুল নয়, চেরি হচ্ছে একটা ফল। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেক্ষেত্রে হবে অপশান বি, চেরি। কোশ্চেন নাম্বার 128, কুমোর, তাঁতি, শিক্ষক, ইঞ্জিনিয়ার। এই চারটের মধ্যে থেকে কুমোর, তাঁতি এবং ইঞ্জিনিয়ার হচ্ছে ফলিত বৃত্তির সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এরা কিন্তু কোনো না কোনো জিনিস তৈরি করে। একমাত্র শিক্ষক যেটা আছে সেটা কিন্তু শিক্ষা প্রদান করে। তো এক্ষেত্রে যেটা আলাদা বা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 129, নিউটন, মোৎসার্ট, ফ্যারাডে, মাদাম কুরি। এই চারজন ব্যক্তিত্বের মধ্যে নিউটন, ফ্যারাডে এবং মাদাম কুরি ছিলেন বিখ্যাত বৈজ্ঞানিক, একমাত্র মোৎসার্ট একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর বা আলাদা সেটা হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 130, বান্টিং, পিচার, চেয়ারম্যান। এই চারটে অপশানের মধ্যে থেকে শুধুমাত্র চেয়ারম্যান শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যোগ সম্পর্কিত, বাকিগুলি বেসবল খেলার সঙ্গে সম্পর্কিত। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর বা আলাদা সেটা হচ্ছে অপশান ডি, চেয়ারম্যান। কোশ্চেন নাম্বার 131, লঙ্কা, কাজু, হলুদ, জিরে। এই চারটের মধ্যে থেকে লঙ্কা, হলুদ এবং জিরে হচ্ছে মশলা শ্রেণীর মধ্যে পড়ে, একমাত্র কাজু হচ্ছে শুকনো ফল। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি। কোশ্চেন নাম্বার 132, হাসপাতাল, নার্স, রোগী, ডাক্তার। এই চারটের অপশানের মধ্যে থেকে নার্স, রোগী, ডাক্তার এরা হাসপাতালে উপস্থিত থাকে, অর্থাৎ হাসপাতালে কিন্তু এই তিনজনকে দেখা যায়। অর্থাৎ এই চারটের মধ্যে থেকে যেটা সঠিক উত্তর বা আলাদা সেটা হচ্ছে অপশান এ, হাসপাতাল। কোশ্চেন নাম্বার 133, হ্যামলেট, ওথেলো, গীতাঞ্জলি, কিংলিয়ার। এই চারটের মধ্যে থেকে হ্যামলেট, ওথেলো, কিংলিয়ার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের রচনা এবং গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, গীতাঞ্জলি। কোশ্চেন নাম্বার 134, কিটস, জীবনানন্দ, প্রেমচাঁদ, গালিব। এই চারজনের মধ্যে থেকে প্রেমচাঁদ হলেন একজন সাহিত্যিক, কিন্তু কিটস, জীবনানন্দ এবং মির্জা গালিব ছিলেন বিখ্যাত কবি।
তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর সেটি হবে অপশান সি, প্রেমচাঁদ। কোশ্চেন নাম্বার 135, অ্যানিমাল, ওথেলো, নাউন, ম্যাডাম। এই চারটি অপশানের মধ্যে থেকে অ্যানিমাল, ওথেলো ও ম্যাডাম শব্দগুলি প্রত্যেকটি নাউন, সুতরাং নাউন শব্দটি এখানে বেমানান, তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, নাউন। কোশ্চেন নাম্বার 136, অপশান এ চামড়া ইস টু জুতো, বি কাঠ ইস টু আসবাব, সি লোহা ইস টু রড এবং ডি গাছ ইস টু পাতা। এই চারটে অপশানের মধ্যে থেকে এ, বি এবং সি অপশানে প্রত্যেকটি হলো দ্বিতীয়টির কাঁচামাল, অর্থাৎ জুতো তৈরি করতে চামড়া প্রয়োজন, আসবাব বা কাঠের জিনিস তৈরি করতে কাঠ প্রয়োজন এবং রড তৈরি করতে লোহা প্রয়োজন। কিন্তু এখানে অপশান ডি হচ্ছে গাছ এবং পাতা একে অপরের কাঁচামাল নয়, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 137, গাড়ি ইস টু রাস্তা, প্লেন ইস টু আকাশ, জাহাজ ইস টু সমুদ্র এবং ট্রেন ইস টু মোটরম্যান। এই চারটি অপশানের মধ্যে থেকে অপশান এ, বি এবং সির জন্য দ্বিতীয়টি হচ্ছে প্রথমটি চলার পথ, অর্থাৎ গাড়ি চলে রাস্তা দিয়ে, প্লেন চলে আকাশ দিয়ে এবং জাহাজ চলে সমুদ্র দিয়ে। তো এক্ষেত্রে যেটা ট্রেন বা মোটরম্যান এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 138, সমুদ্র ইস টু জাহাজ, দুধ ইস টু ছানা, চাল ইস টু ভাত এবং ডি জল ইস টু অক্সিজেন। এই চারটি অপশানের মধ্যে থেকে দ্বিতীয়টি তৈরি করতে প্রথম জিনিসের প্রয়োজন হয়, অর্থাৎ দুধ দিয়ে ছানা তৈরি করা যায়, চাল দিয়ে ভাত তৈরি করা যায় এবং জল দিয়ে অক্সিজেন তৈরি করা যায়। কিন্তু এখানে সমুদ্র এবং জাহাজ এই নিয়ম থেকে আলাদা, তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, সমুদ্র ইস টু জাহাজ। কোশ্চেন নাম্বার 139, প্লেন ইস টু কাগজ, চক ইস টু ব্ল্যাকবোর্ড, সুচ ইস টু সুতো এবং বাটালি ইস টু কাঠ। এই চারটের মধ্যে থেকে এ, বি এবং সি অপশানে প্রথমটি দিয়ে দ্বিতীয়টির উপরে কাজ করা হয়, অর্থাৎ পেন দিয়ে কাগজে লেখা হয়, চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা হয় এবং বাটালি দিয়ে কাঠ কাটা হয় বা কাঠ ছাঁটা হয়। তো এক্ষেত্রে যেটা আলাদা বা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 140, পরিচালক ইস টু সিনেমা, শিক্ষক ইস টু ছাত্র, সম্পাদক ইস টু সংবাদপত্র এবং লেখক ইস টু বই। এই চারটি অপশানের মধ্যে থেকে এখানে পরিচালক সিনেমা তৈরি করে, সম্পাদক সংবাদপত্র ছাপায় বা সংবাদপত্র তৈরি করে এবং লেখক বই লেখে বা বই তৈরি করে। তো এক্ষেত্রে যেটা বেমানান বা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি, শিক্ষক এবং ছাত্র, কারণ এখানে একে অপরের সাথে গুরু শিষ্যের সম্পর্ক। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হবে অপশান বি। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ছায়া প্রকাশনীর সুবীর দাসের বই থেকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাজন অধ্যায়ের পার্ট, আজকের পার্টটি এবং আজকের ক্লাসটি। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস আর নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।